Hi guys, this is my creative channel. I am a content creator. Please support my channel. Like, comment and subscribe my channel. Thank you. আমি আজকে একটি খেলা খেলবো, সেটি হচ্ছে বেবি। আমাদের দেশে যেটাকে স্কুটি বলা হয়, স্কুটি খেলবেন, সেই গেমটা আমি আজকে খেলবো। স্টার্ট করতে আজকে খেলা থাকবে। Next one.
Bu şekilde de
মোট পরিবারের জন্য আবার বুঝে যাচ্ছি। কেউ বের করতে চায় না, এত বড় পড়ছে, তাই সবাই কাজ করতে হবে, তাই আগের মধ্যে দু একজন যারা মোটেই কাজের সন্ধানে বের হয়েছে তাদের গাড়ি দেখা যাচ্ছে, তারা গাড়ি নিয়ে আহ্বান করছে। যতটুকু ডেলিভারি করা যায় সেদিন আবহাওয়া খারাপ থাকে, সেদিন অর্ডার ভালো পাওয়া যায়, এবং এই পরিবেশে এই ধরনের আবহাওয়াতে সাধারণত কেউ বাসা থেকে বেড়ে থাকে। আমি চলে আসছি, ম্যাডাম সাকসেসফুলি ডেলিভারি করে দিয়েছি। নেক্সট একটা ট্রিপের জন্য আমি যাব, কল পেয়েছি, হাউসে দিকে যাবো, একটা দিবে আমাকে কল করে ঠিক করার জন্য। ডেলিভারি এই কাজটা আমার পক্ষে খুব ভালো লাগে, কারণ শহর ঘোরা যায়, আমি খুব এনজয় করি ডেলিভারি কাজটা। ডেলিভারি কাজটা যেটা হয় আমাকে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়, সাধারণত কানাডাতে ঠান্ডার সময় কেউই বের হয় না, তো আমি চলে আসছি ম্যাডাম ইয়ে করছি, তার কার্টন দেখতে দিচ্ছি, একটা কার্টন আমি দিয়ে দিয়েছি। বাড়িতে যাচ্ছি আবার একটা Thank you.
trabajo que te ha explicado los medios de comunicación, para tratar de estudiar aquí, porque digamos, con amar un mes, tal vez, Thank you.
করে ফেলছি, ডেলিভারি দেখতে আবার জেল হয়ে যাই। বাড়িতে যাব, এই শহরে অনেকদিন যাবতই থাকি, যখন গ্রীষ্মের সময় লোকজন সবাই বাইরেই থাকে। এখন যেহেতু ঠান্ডা, মানে উইন্টার সিজন, উইন্টার সিজনে লোকজন খুব কম বের হয়। উইন্টার সিজন সিজনে লোকজন ঠান্ডার কারণে বের হতে পারে, বাড়িতে প্রয়োজন রাস্তা খুব বেশি প্রয়োজন না হলে প্রয়োজন, কারণ আর যেহেতু করোনার সমস্যা ছিল এখন একটুটা আছে, তাই অনেকেই করোনার জন্য বাইরে বের হতে চায় না। আমাদের যেহেতু ইনকামের একটা ব্যাপার আছে, না হলে আমরা চলব মোটামুটি প্যাকে সাজিয়ে আমাদেরকে বের হতে হয়। ডেলিভারি ডেলিভারি জায়গায় আমি চলে আসছি, দম্পতি এখানে ওয়েট করছে, তাদের মেরিজে বা ডেলিভারি করে দিয়েছি। যাই হোক, আমি নেক্সট একটা কল আমি পেয়েছি, আমি এখন সেই কলের জন্য এগিয়ে যাবো। গ্রোসারি স্টোর থেকে এবার মাল নিতে হবে, গ্রোসারি স্টোরটার দিকে আমি এগিয়ে যাই। আমি অনেক জিনিস যাবো
আমার
conversation. Yeah. Pulang menit bapak tu terlihat sangat sedih. Tertinggal jadi. Thank you.
Tuk Tuk. টেম্পুগুলি সাধারণত একটু সাবধানে চালাতে হবে, ঘুরতে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ডান দিকে যাব, ফলের জন্য আবার করা হয়েছে। অফিসে যাবেন, অফিসে আমি করতে দিই ঠান্ডার মধ্যে, মানে অবস্থান তারপরে উনি ওনার রাস্তা চিনতে পেরেছে, তখন করতেছিলেন না আমার ফল ছিল দুইটা সামনেটা ছিল, তো এটা দিয়ে আমি নিয়েছি এদেরকে আগে বুঝি। হলো অর্ধেক হয়ে গেছে, ডান দিকে যাব, সামনে চলে আসছে আমাদের
Okay, bye. দেখা হবে আবার, ভালো থাকবেন। অফিস চলে গেলেন, তো আমি নেক্সট আরেকটা পিস করার জন্য যাচ্ছি। তো ভালো টাকা ইনকাম করলাম, তখন ডেলিভারি কাজ করলাম, তারপর প্যাসেঞ্জার পিকআপের কাজ করলাম, এখনো স্যার বিশ্বাসটা ভালো রাখছে না, এটাই মনে হয় দেখছি। যাও দিতে যাবো, সেদিন অফিস যাচ্ছি, আমার অফিসে চলে যাচ্ছে, অফিস ডিউটি আছে, সকাল থেকে পর্যন্ত আমি অফিস ডিউটি এসেছি। অফিস আমার 36% ওয়েল আছে, তো আমি যাওয়ার পর থেকে যদি পাওয়া যায় তাহলে ওয়েল নিন। যদি পেট্রোল পাম্প করে ফুল করে নিলাম, থ্যাংক ইউ।
duty. Dot number Abhinta Nishelbo. Nishelbo. ডাক্তার মানে মেডিকেল মেডিকেল ডেলিভারিতে মেডিকেল সার্ভিস নিয়ে আসছেন ডাক্তার আর ওয়ার্ড বয় বিদেশি আসছেন ইমার্জেন্সি সার্ভিস দিচ্ছেন এটাও মেডিকেল সব ইমার্জেন্সি ওনাকে নামিয়ে দিয়েই শেষ করে দিতে হবে আমার গাড়ি বন্ধ করে দিতে হবে মতো আমার ডিউটি শেষ আমি বাড়িতে চলে যাব গুড বাই
ডেলিভারি আসছে, আজকের মতো এখন আমি বাড়িতে চলে যাবো। আজকে সকাল থেকে পর্যন্ত ইমার্জেন্সি ডিউটিগুলি আমি পালন করেছি। ইমার্জেন্সি ডিউটি করতে একদিন ভালোই লাগে, নিজেকে একটা দায়িত্বশীল কাজের ইনভলভ করাটার মধ্যে একটা আনন্দ আছে। যাই হোক, ঠিক আছে, ওকে, টাটা। Thank you.
Thank you.